নামাজের ভিতরে ও বাহিরে মোট কতটি ফরজ ও কি কি? নামাজের ওয়াজিব কয়টি ও কি কি? প্রশ্ন: নামাজের ভিতরে ও বাহিরে মোট কতটি ফরজ রয়েছে ও তা কি কি? উত্তর: নামাজের ভিতরে ও বাহিরে মোট 13টি ফরজ রয়েছে। নামাজের বাহিরে 7 ফরজ, যথা: ১. শরীর পাক, ২. কাপড় পাক, ৩. জায়গা পাক, ৪. সতর ঢাকা, ৫. কেবলামুখী হওয়া, ৬. ওয়াক্ত হওয়া, ৭. নিয়ত করা। নামাজের ভিতরের মোট 6 ফরজ: ১. তাকবীর তাহরিমা বলা, ২. দাঁড়িয়ে নামায় পড়া, ৩. কেরাত পড়া, ৪. রুকু করা, ৫. দুই সেজদা করা, ৬. শেষ বৈঠকে বসা। প্রশ্ন: নামাজের ওয়াজিব কয়টি ও কি কি? উত্তর: নামাজের ওয়াজিব ১ ৪টি, যথা: ১. প্রতি রাকাতে সুরায়ে ফাতেহা পড়া, ২. সুরায়ে ফাতেহার সাথে অন্য কোনো সুরা মিলিয়ে পাঠ করা, ৩. রুকু ও সেজদার ক্রম ঠিক রাখা, ৪. দুসেজদার মাঝখানে বসা, ৫. নামাজের আরকানগুলো আদায় করা, ৬. রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো, ৭. তাশাহুদ পাঠ করা, ৮. তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতের পর বসা, ৯. বিত্রের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, ১০. নামাজের মধ্যে তিলাওয়াতে সেজদা আসলে সেজদা দেওয়া, ১১. সেজদার সময় উভয় হাত ও হাঁটু মাটিতে রাখা, ১২. কেরাত যথার্থ স্থানে উঁচু এবং নিচু স্বরে তেলাওয়াত করা, ১৩. দুই ঈদের নামাজে অতিরিক্ত ৬ তাকবীর বলা, ১৪. আসসালামু আলাইকুম বলে নামাজ সমাপ্ত করা।